এদের কাদের মানুষের উল্টো পাল্টা কথা লেখ, ঠিক আছে? মানুষের কিছু রকম মনে করেন, তাদের মনে করে কোনো যোগ্যতা নাই, যে একজন বয়কট করার মতো যোগ্যতা নেই তাদের, তারা একটা হিরোইন তৈরি করার মতো যোগ্যতাও তাদের নেই। যারা বয়কট করে তাদের যোগ্যতা কি আছে তারা একটা হিরোইন তৈরি করতে পারবে? তারা বয়কট করে তাদের কি যোগ্যতা আছে তারা বয়কট করার যোগ্যতা রাখে? কার যোগ্যতা রাখে? যোগ্যতা কি আছে তাদের? এটা এক ধরনের একটা সিন্ডিকেট বলেন, এক ধরনের মেলেপেলে কিছু ছেলেপেলে সিন্ডিকেট কিছু কাজ করে। ওদের চেহারা ভালো করে দেখেন, তারা মনে করে কত করে শিক্ষক যোগ্যতা হতে পারে, তাদের চেহারা করে দেখবেন। এটা বই মেলে আপনাকে যাতে মনে করেন বিচ্ছিন্নতা ছড়াইতেছে, বুঝলেন? মনে করেন এরকম মনে করেন, ধরেন তারা অনেক রিয়েল, তারা করে কি রিয়েল? যারা বলে আপনাদেরকে কি করে বাংলাদেশের জন্য, এরা কি করে আমার কথা, এরা বাংলাদেশের জন্য কি করে বলুন গা। আচ্ছা আমি আমি দুইটা কথা বলি। আচ্ছা আমি একটা কথা বলছি, আমি একজন আর্টিস্ট বাংলাদেশে। এই স্টুডেন্ট প্লিজ লিসেন টু হিয়ার, আপনারা যারা আজকে ভুয়া শব্দটা বলছেন, আপনাদের থেকে জাতি কি শিখবে বলেন? উই আর স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। আপনারা যদি এই ধরনের কমেন্টস করেন, নেক্সট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি শিখবে? জাতিকে সম্মান করা শিখবেন, আপনাদেরকে সম্মান করবে জাতি। আপনারা একজন হিরো আলম হয়ে দেখেন কতটা কষ্ট করা লাগে। আপনারা কোনো না কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনারা যদি আজকে অন্যদেরকে সম্মান না দিতে পারেন, আপনারা কোথাও সম্মানিত হবেন না। আজকের আপনারা যত উশৃঙ্খলতা করছেন, এটা হচ্ছে একটা বই মেলাকে আপনারা একটা স্তব্ধতার জায়গায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের যে কোনো মানুষকে, যারাই নামি দামি মানুষ আসছে তাদের কি ভুয়া ভুয়া বলা হচ্ছে কেন? এরকম সিন্ডিকেট থাকবে কেন এখানে? আপনার কি কোনো ইদিমি আছে কিনা, শত্রু আছে কিনা, যে যারা আপনার বিরুদ্ধে এই ধরনের সিন্ডিকেট হিংসা করে? আরে আমি তো বললাম, আরে হিরো আলম ভুয়া বলার যোগ্যতা অর্জন করেনি এবং হিরো আলম তৈরি করার মতো যোগ্যতা অর্জন করেন না, তাদের লেখ কি কথাবার্তা বলবেন? তৈরি করে দেখা একটা হিরো আলম, তৈরি করে দেখা একটা ভুয়া, এটা মনে কাকুর নিল, ওরা যোগ্যতা অর্জন করছেন করা, ওরা বাপের হোটেল থাই আর তুমি সারাদিন মনে করে ঘুরে বেড়ায়, ওরা কি মুখে যোগ্যতা অর্জন করতে? ওরা মুখে এক বেলা না খেতে আর কি কষ্ট কোনো দিন অনুভব করাচ্ছে? যারা ভুয়ো করে, তারা হিরো লোকলে কথা বলে, তিশাকলে কথা বলে, একলে কথা বলতেছে, ওরা মনে করেন দেবীটার যোগ্যতা অর্জন করছে? ওরা বাপের হোটেল থাই আর মুখে মায়ের হোটেল আছে, মুখে ঘুম পারে, ওরা কি যোগ্যতা অর্জন করছে? মানে যোগ্যতা অর্জন করেনি ওরা। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।